হ্যালো ফ্রেন্ডস, মাই ইউটিউব চ্যানেল অ্যাপ ইনস্টল টিচ এই ইউটিউব চ্যানেলে যে নেক্সট ভিডিওটা আপলোড করবো বলেছিলাম কীভাবে আপনারা মোবাইলের মধ্যে সমস্ত স্টোরেজ মুছে ফেলতে পারেন। এবার আমি সেটাই আপনাদের বলবো কীভাবে স্টোরেজ মুছে ফেলতে পারেন। দেখুন, আপনারা প্রথমে আমরা চলে যান, এর জন্য মোবাইলের হোম স্ক্রিনে চলে যেতে হবে। চলে যান হোম স্ক্রিনে, চলুন। ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা আপনি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। প্রথমে মোবাইলের হোম স্ক্রিনে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা জিনিস, এখানে একটা সেটিংস বলে অপশানটা রয়েছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেটিংস বলে অপশানটা। এই দেখো তোমাদের সেটিংস বলে অপশানটা, তাহলে সেটিংস অপশানটা, এই সেটিংস অপশানটা তোমরা প্রথম এই সেটিংস অপশানে যাওয়ার পরে এই তোমরা প্রথম সেটিংস অপশানে ক্লিক করবে। এই যে সেটিংস অপশানটা দেখতে পাচ্ছ, এই সেটিংস অপশানে তোমরা প্রথম ক্লিক করো। ক্লিক করতে হবে, ক্লিক করলে একটা দেখো তোমাদের পেজ খুলবে, একটা পেজ খুলে যাবে তোমাদের। দেখতে পাচ্ছ তোমাদের যে পেজটা খুলছে, এবং পেজটা খোলার পরে তোমরা দেখো একটা অ্যাপস বলে অপশান থাকে এই সেটিংসের মধ্যে। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই অ্যাপস বলে অপশানটা থাকবেই, সেই জন্য আমি তোমাদের অ্যাপস বলে অপশানটা দেখাচ্ছি কীভাবে তোমরা অ্যাপস বলে অপশানটা পাবে। এই দেখতে পাচ্ছ অনেকটা অ্যাপস, এই অ্যাপস বলে অপশানটাতে তোমরা প্রথম ক্লিক করো। ক্লিক করার পরে ক্লিক করবে, ক্লিক করার পরে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো একটা খুলছে। খোলার পরে এইখান থেকে কিন্তু তোমরা সমস্ত ধরনের স্টোরেজ মোবাইল থেকে মুছে ফেলতে পারো। আমি এবিপি আনন্দ চার্ট করলাম, এবিপি আনন্দ স্টোরেজ দেখতে পাচ্ছ, এত যাই মুছে ফেলছি দেবো স্টোরেজের জায়গা, ক্লিয়ার চার্ট। আর এখানে দেখতে পাচ্ছ তোমার স্টোরেজ মুছে গেলো। কিন্তু এভাবে আরও দেখবে আমি স্টোরেজ মুছবিও, দেখো সরি একটু গুলো হয়ে গেলো। এবার আমি ক্যানভাস বলে যে অপশানটা আছে এখানে স্টোরেজ মুছে ফেলছি, দেখো তোমরা স্টোরেজ মুছে ফেলছি। এখানে স্টোরেজ বলে অপশানটা দেখতে পাচ্ছ, তোমরা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই স্টোরেজ বলে অপশানটা তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো এটা একটা দেখতে পাচ্ছ তোমরা অপশানটা নিশ্চয়ই। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাচ, ক্লিয়ার ক্যাচও আপনারা ক্লিয়ার ক্যাচ করে দেবেন, ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটাটাও ক্লিক করে দেবে। কিন্তু ওকে বলে অপশানটা আছে, ওকে অপশানটা ক্লিক করে দিলে কিন্তু সব ডাটা মুছে যাবে। এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাপসের ক্ষেত্রে অ্যাপসে কিন্তু এইরকম করে ক্লিয়ার ক্লিয়ার অ্যাপস ক্লিয়ার চ্যাট এরকম থাকে। ঠিক আছে, আমি আবার আরেকটা জায়গায় দেখাবো, সেটা হলো এই ফেসবুক, ফেসবুক যে অপশানটা তোমাকে দেখাবো সেটা হলো এই ফেসবুকের এই স্টোরেজের জায়গায় দেখাবো। স্টোরেজে কিছু অন্যরকম ক্লিয়ার ক্যাচ করলে উড়ে যাবে, দেখতে পাচ্ছ তোমরা এটা উড়ে গেল। এবং এখানে এই এবং এইখান থেকে কিন্তু মোবাইল থেকে সব ডাটা মুছে যাবে। এবং তোমরা যদি দেখো তোমরা একটা গুগল বলে এটা দেখলে, গুগল গুগলটা দেখলে বলছে কিন্তু তোমরা সময় ডাটা মুছে ফেলতে পারো। এই দেখুন গুগল থেকে স্টোরেজ বলে আপনারা দেখতে পাচ্ছ, তোমরা সব অ্যাপসের ক্ষেত্রেই কিন্তু এটা হয়। ম্যানেজ অ্যাপস মুছে দিলে, ম্যানেজ অ্যাপসের ফলে গুগল দেখতে পাচ্ছ একটা, এখানে তোমরা কী লেখা ছিল ম্যানেজ অ্যাপস, ম্যানেজ অ্যাপসের স্টোরেজে ক্লিয়ার করলে ক্লিয়ার গুগল সার্চ ডেটা আর যে ক্লিয়ার অল ডাটা, ক্লিয়ার অল ডাটা কিনলে কিন্তু প্রত্যেক পুরো ফোন ক্লিয়ার এটা মুছে যাবে, ক্লিয়ার ক্যাচ করে দিলে উড়ে যাবে। এবার তোমরা দেখো, এবার আমি তোমাদের হোম স্ক্রিনে নিয়েছি, দেখো তোমরা হোম স্ক্রিনটা, এই যে মোবাইলে হোম স্ক্রিন দেখতে পাচ্ছ, এই মোবাইলে হোম স্ক্রিনেতে দেখো এটা গুগল বলে অপশান থাকে। গুগল প্রত্যেকটা মোবাইলেতে গুগল বলে অপশানটা থাকবে, এবং এই গুগল বলে এইখানে দেখতে পাচ্ছ গুগল বলে অপশানটা, এই গুগল বলে অপশানটা তোমরা প্রথম ক্লিক করো। ক্লিক করার পর গুগল বলে অপশানটা দেখো, ক্লিক করার পর এই গুগলটাকে কিন্তু ক্লিক করলে কিন্তু এবার তোমাদের যে আগের যে গুগলটা এটা কিন্তু নতুন গুগল হয়ে গেলো। ঠিক আছে, এবার তোমরা কী করে দেখো, এ দেখতে পাচ্ছ তোমার ইংলিশ, এর মধ্যে তোমরা কোনটা সার্চ করবে, আমি ইংলিশ বলে নিলাম, তোমরা নিজে তোমার নাম নেবে। ঠিক আছে, এরকম করে কিন্তু প্রত্যেকটা মোবাইলের স্টোরেজ মুছে ফেলা যায়। ঠিক আছে, এই এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। থ্যাংক ইউ ফর ইওর ওয়াচিং।